বেকিনয়ের ব্রিজ পার আমি দুই ঘন্টা অবস্থান ধর্মঘট কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি পালার পর আজি লইছো। এই কারণে লইছো যে আমি অনাগত দিনত আমি কেইবাবার অনাগত দিনত বা কেইবা বছর ধরে আমি দেখা পাইছো যে জনীয় সমষ্টির বিভিন্ন অঞ্চলত বেকিনয়ের ফলতে হোক বা মানানয়ের ফলতে হোক আমি বিভিন্ন 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 সময়ত আমি দেখা পাইছো যে হ পরিয়াল গৃহহীন হয়ে আছে। গৃহহীন পরিয়ালক এতিয়ালৈকে তিনিবাৰ বিধায়ক এবাৰ নহয় দুবাৰ নহয় তিনিবাৰ বিধায়ক জনীয়ার বিধায়ক ডক্টর হাবিজ রবিকুল ইসলাম এতিয়ালৈকে এটা পরিয়ালক পুনর্সংস্থাপন দিবলে সক্ষম হওয়া নাই। গতি আমি আমি ধারণা করছো আমি ছাত্র সংগ্রামতে পালাপড়া ধারণা করছো যে ডক্টর হাবিজ রবিকুল ইসলাম একেতে সর্বকালের সর্ববর্থ বিধায়ক থাকলে একমাত্র বিধায়কজনে হল ডক্টর হাবিজ রবিকুল ইসলাম আর দুবাৰ বিধায়ক এবাৰ সংসদ আব্দুল খালেক ডাঙরিয়া এতিয়ালৈকে আমি দেখা নাই যে বরপাড়া জেলাত কেনেকুৱা সাংসদ হওয়ার পিছত আমি কেতিয়াও দেখা নাই যে গড়খনত কবলত পড়া গৃহহীন হওয়া মানুহক যাতে পুনর্সংস্থাপন ব্যবস্থা করে দিয়া বা পরিদর্শন করা বা তেনেকুৱা বুজ লওয়া এতিয়ালৈকে আমি দেখা নাই। একেতে কেবল মাত্র আমি দেখা হয়েছে যে জাক জমক হ্যাঁ ভাল ধরনের পরিষ্কার কাপড় পিন্ধি পরিষ্কার কাপড় পরিধান করে যে কেইটামান ফটো লই ফটো রাজনীতি করা দেখা হয়েছে। পরিদর্শন রাজনীতি বন্ধ করা আব্দুল খালেক ডাঙরিয়া আর ডক্টর হাবিজ রবিকুল ইসলাম ডাঙরিয়া আপনার আমার জনীয় সমষ্টির অন্তর্গত বিভিন্ন অঞ্চলত যখন মানুষের গৃহহীন হয় মাতাহরিত বা কারোবার খেতি বাতরত একেতকলে বাসস্থান স্থান লো একেতকলে জীবন যাপন হ্যাঁ দুর্বি বিঘর বিঘর নিচিনা জীবন যাপন করে আছে। গতি আমি সরকারের দাবি উত্থাপন করছো যে আপনাদের একেতকলা চিহ্নিত করে একেতকলা পুনর্সংস্থাপনের ব্যবস্থা করক। যদি পুনর্সংস্থাপনের ব্যবস্থা নকরে তেন্তে আমি কাইলৈর বা অনাগত দিনত আপনাদের শান্তিত থাকবলে দিয়া নহব অনাগত দিনত ধারাবাহিকভাবে আন্দোলন করবলে আমি বাধ্য হম।